সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজকে আমি চলে এসেছি ঈশ্বরদীর অরণকুলাতে, সর্দার ডেয়ারি ফার্ম। ওনারা মূলত এখান থেকে বকনা বাচ্চা বিক্রি করে থাকে। আপনারা ওনাদের কাছ থেকে ছয় মাস থেকে শুরু করে যে গাবগরুগুলো রয়েছে, ছয় মাস, পাঁচ মাস, চার মাসে যে গাবগরুগুলো রয়েছে, সব ধরনের গরু সংগ্রহ করতে পারবেন। ওনাদের কাছ থেকে আপনারা ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান, মুন্ডি, শাহিওয়াল, জার্সি জাতের যে বকনাগুলো রয়েছে, উন্নত জাতের বেশি পার্সেন্টের, সব ধরনের বকনাই সংগ্রহ করতে পারবেন। ওনারা গ্রামগঞ্জে থেকে মূলত এই বকনাগুলো সংগ্রহ করে থাকে। তো আমরা কথা বলবো এই ফার্মের যে মালিক রয়েছে তার সাথে, তিনি আমাদেরকে বিস্তারিত জানাবে। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো। আমি তো জানতে পারলাম যে আপনার কাছে ভালো ভালো কিছু বাচ্চা আছে, ছোট সাইজের, মাঝারি সাইজের, তো সেই জন্য আপনার কাছে আসলাম। আমার অনেক দর্শক রয়েছে যারা ছোট সাইজের বকনা সংগ্রহ করতে চায়। তো এই সপ্তাহের কালেকশনগুলো কেমন? এই সপ্তাহের কালেকশনগুলো ভালো, আর আমি সবসময়ই চাই যে ভালো জিনিস রাখার জন্য, আর সবগুলানি পারফেক্ট বাচ্চা আছে আমাদের কাছে, খুবই ভালো বাচ্চা। আপনারা বাচ্চা নিলে সরাসরি আসবেন, ভালো বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা, আপনারা তো এইগুলো সংগ্রহ করেন কোথা থেকে? এটা সংগ্রহ করি ধরেন খোঁজ দেয় গ্রাম থেকে, যে আমার একটা বকনা বেসপো ভালো পার্সেন্টের বকনা, তখন ধরেন আমরা এই মোটরসাইকেলে যাই গ্রাম থেকে, চয়েস করি, বাছাই করে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, তো আপনি বিজনেসটা করতেছেন কতদিন ধরে? আমার বিজনেসের বয়স চার বছর। চার বছর? আচ্ছা আচ্ছা। তো এই যে বিজনেসটা করতেছেন, তো এই যে নতুন খামারি যারা রয়েছে, তারা তাদেরকে যে বকনাগুলো বিক্রি করতেছেন তাদের কাছে, তারা কোন জাতের বকনাগুলো নিলে সব থেকে ভালো হবে? আসলে বিভিন্ন মানুষের বিভিন্ন চয়েস, কেউ আসে চাই মুন্ডি, কেউ জার্সি, কেউ হলস্টাইন ফ্রিজিয়াম, কিন্তু বেশিরভাগ চাহিদাই হলস্টাইন ফ্রিজিয়ামের, কারণ এটার দুধ সর্বপ্রথমে আসে আপনার 14-15 লিটার পর্যন্ত। আর দ্বিতীয় বিয়ান, প্রথম বিয়ানে একটু দুধ কম হয়, কিন্তু দ্বিতীয় বিয়ানে গেলে মনে করেন যে দুধের রেকর্ডটা বেড়ে যায়, 14 থেকে মনে করেন যে 18 লিটার সর্বোচ্চ দুধ হয়। আচ্ছা আচ্ছা, তার মানে হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বকনাগুলো ভালো বেশি? জি জি, হলস্টাইনের বকনাই ভালো বেশি, এটার চাহিদাটাও বেশি। জি জি। আচ্ছা আচ্ছা, তো আপনার যে সপ্তাহের যে কালেকশনগুলো রয়েছে, তো এগুলো আমার দর্শকদেরকে একটু দেখান এবং এগুলোর দাম জাত বয়স সম্পর্কে বিস্তারিত জানান। আচ্ছা আসেন দেখাচ্ছি। ভাই এটা কি জাতের বকন? এটা রানি বলে, রানি শঙ্কর না? জি। বয়সটা কতদিন? এটা বয়স এই 10 মাস। 10 মাস না? এটার দামটা চাচ্ছেন কেমন? এটার দাম চাচ্ছি 60,000 টাকা। 60,000 টাকা না? দদম করে নিতে পারবে তো না? জি জি জি, কিছু কম হবে, কিছু কম, কিছু কম হবে না? জি। পাশেরটা ভাই? পাশেরটা মুন্ডি। মুন্ডি না? জি। মুন্ডি বকনার তো অনেক চাহিদা। জি, অরিজিনাল মুন্ডি। অরিজিনাল মুন্ডি না? জি। এটার বয়সটা কতদিন? এটার বয়স এই 10-11 মাস। 10-11 মাস না? দামটা চাচ্ছেন কত? এটার দাম চাচ্ছি 75,000। 75,000 টাকা না দর্শক? 75,000 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন মুন্ডি বকনটা, মাথাটা দেখানোর চেষ্টা করতেছি, দর্শক দেখতে পাচ্ছেন মুন্ডি বকনটা দেখতে পাচ্ছেন আপনারা, দুধের ওলানটাও দেখতে পাচ্ছেন, 75,000 টাকা চাচ্ছেন। পাশেরটা ভাই? পাশেরটা হলস্টার ফিজাম, জার্সির হালকা ক্রস আছে, জার্সির হালকা ক্রস আছে না? হলস্টার ফিজাম আছে। এটার দামটা কত চাচ্ছেন ভাই? দাম চাচ্ছি 55,000। 55,000 না? দরদাম করে নিতে পারবে তো? জি জি, হালকা হালকা কিছু কম বেশি করে দর্শক আপনারা নিতে পারবেন। ভাই পাশেরটা? পাশেরটা হলস্টার ফিজাম বলে, হলস্টাইন ফ্রিজিয়ান না? এটার বয়সটা কতদিন? এটার বয়স এটা হচ্ছে 12 মাস। 12 মাস না? এটার দামটা কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 65,000 টাকা। 65,000 টাকা না? পাশেরটা? পাশেরটাও হলস্টাইন ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান বেশি আমার কাছে, হলস্টাইন ফ্রিজিয়ানটাই বেশি থাকে আপনার কাছে। আচ্ছা আচ্ছা, এটার দামটা কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 65,000। 65,000 না? গরুর বাজার কি ভাই এখন একটু বেশি? গরুর বাজার একটু বেশি, যেহেতু আমাদের একটু বেশি দিয়ে নিয়ে আসা লাগে। আগে কিছুদিন আগে কম ছিল, তখন গ্রাহকেরা কম দামে পাইছে, এখন গ্রাহক খুশি হয়েছে, কিন্তু এখন একটু চড়া দাম, একটু গ্রাহক কম, কিন্তু খামার বেশি হওয়ার এই জিনিসটা হয়েছে, খামার বেশি হওয়ানে না? এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান না? এটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 75,000 টাকা। 75,000 টাকা না? দরদাম করতে পারবে তো না? জি, হালকা কম হবে,
পাশেটা যে বড় সাইজের যে একটা দেখতে পাচ্ছেন কোরিয়ান বলেন কোরিয়ান জার্সি কোরিয়ান জার্সির সাথে কি ফ্রিজিয়ানের ক্রস আছে জি 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 এটার বয়সটা কত দিন এটার বয়স 17 মাস গাব নাকি এটা জি হিটা আছে হিটা আসছে নাকি গাব আছে এটা হিটে আছে ও মানে বীজ দেওয়া হয়নি না এখনো বীজ দেওয়া হয়নি কিন্তু হিটে আছে কাল পরশুই বীজ দিয়ে দেব দামটা চাচ্ছেন কত এটার দাম চাচ্ছি 1,05,000 টাকা দর্শক 1,05,000 টাকা দাম চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দরদাম করে নিতে পারবেন পাশেরটা ভাই পাশেরটা হলস্টার ফিজাম বলে এটা খুব পার্সেন্টের গরু খুব পার্সেন্টের গরু না আমাদের এখানে যত গরু আছে এটাই সবচেয়ে পার্সেন্টের গরু বয়সটা কত দিন এটা এটার বয়স এটা আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন পাশে আপনার পিছনে যে একটা দেখতে পাচ্ছি এটা কেউ বলে শাইয়াল কেউ বলে জার্সি করো আমার কাছে শাহিয়ালি মনে হচ্ছে এটার বয়সটা কত দিন এটার বয়স 15 থেকে 16 মাসে পড়েছে 15 থেকে 16 মাসে পড়েছে না এটার দামটা চাচ্ছেন কত এটার দাম চাচ্ছি 80,000 টাকা রেডি বকন না জি রেডি বকন 80,000 টাকা চাচ্ছেন পাশেরটা ভাই পাশেরটা হলস্টার ফ্রিজিয়ান হলস্টার ফ্রিজিয়ান না এটার বয়সটা কত দিন এটার বয়স 15 মাস 15 মাস না এটার দামটা চাচ্ছেন কেমন দাম চাচ্ছি 85,000 টাকা এটাও তো মনে হয় রেডি না জি জি এটাও রেডি বাচ্চা দর্শক রেডি বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন পাশেরটা ভাই পাশেরটা রানী বলে রানী শঙ্কর না ওই দেখেন সিং সাদা আছে এটা রানী বলে এটা রানী বলে না এটার দামটা কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি 85,000 টাকা বয়সটা কেমন এটার বয়সটা এই 14 মাস পার হয়ে 15 পড়েছে আর কি 14 পার হয়ে 15 পড়েছে পাশেরটা পাশেরটা হলপ্লেসটা ফিজিয়াম এটার বয়সটা কেমন এটার বয়স ওই একই 15 মাস পড়েছে এটাও রেডি বকন জি এটাও রেডি বকন এটার দামটা কেমন চাচ্ছেন এটার দামও চাচ্ছি 85,000 টাকা 85,000 সাপেক্ষে কিছু কম হবে আলোচনা সাপেক্ষে কিছু কম হবে না আচ্ছা আচ্ছা ভাই আপনি যে বকনগুলো বিক্রি করে থাকেন তো টাকা পয়সা লেনদেনটা করে থাকেন কিভাবে টাকা পয়সা লেনদেন করি আমরা ব্যাংকের মাধ্যমে যদি গরু পছন্দ হয় তাহলে আমার অ্যাকাউন্টে টাকা লাগাই দিলে আমি গরুটা মনে করেন যে তার গন্তব্যস্থানে নিজের হেফাজতেই পৌঁছাই দিই মানে আপনি নিজে পৌঁছে দেন জি গাড়ি দিয়ে নিজের এখানে টাক বিটাতে সর্বক্ষণই গাড়ি পাওয়া যায় সর্বক্ষণই গাড়ি পাওয়া যায় আচ্ছা আচ্ছা তো আপনারা যে এগুলো বিক্রি করতেছেন তো পরিবহন ব্যবস্থাটা কেমন আছে পরিবহন ব্যবস্থাটা আমাদের এখানে সর্বক্ষণ গাড়ি আপনি গাড়ি গরু নিলেন হয়তো বললেন যে ভাই একটা গরু হয়ে গেল আমার চলে যাব আমি সঙ্গে সঙ্গে গাড়ি এখানে টাক বিট আছে টাক অফিসের দালালের অফিস আছে আমরা সর্বক্ষণই মনে করেন যে গাড়ি লোড হয় সর্বক্ষণ গাড়ি পাওয়া যায় জি প্রতিদিন প্রতিক্ষণই গাড়ি পাওয়া যায় আপনার ফোন নাম্বারটা যদি একটু বলে দিতেন ফোন নাম্বার 01740040498 এটা কি আপনার ইমো নাম্বার জি এটাই আমার ইমো নাম্বার এটাই আমার পার্সোনাল নাম্বার আচ্ছা ভাই তো অনেকেই তো নতুন খামার শুরু করতেছে বা অনেক প্রবাসী ভাই আছে প্রবাসে থাকে কষ্টে জীবন যাপন করতেছে তারা দেশে এসে সুন্দর একটা খামার করতে চায় তো তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা কি থাকবে তাদের উদ্দেশ্য আসলে আমি খামার দিয়ে লাভবান কে কি হয়েছে না হয়েছে আমি জানি না তবে আমি অল্প বয়সে খামার দিয়ে আমি খুবই লাভবান হয়েছি অবশ্য খামার দেওয়া লাভ কিন্তু গরু জাত চিনি খামার দিতে হবে ভাই জাত চিনতে হবে জি গরু কিনলাম হয়ে গেল না আমার ছোট ছোট দেখেন ছোট অনেক খামার আমার সর্দার ডেইরি ফার্ম কিন্তু তারপরেও আমার কাছে উন্নত জাতের বকনা থাকে আচ্ছা কেউ বলে যে আমার খামার বড় আমার খামার বড় আসলে খামার বড় থাকলেই হবে না খামারে মাল ভালো থাকতে হবে দোকান আমার আছে কিছু কিছু সদাই আছে ছোট দোকানেও পাওয়া যায় বড় দোকানে পাওয়া যায় না কিন্তু আমার ছোট খামার হিসাবে আমি বলতে চাই যে আমাদের এখানে যে বকনা আছে সেগুলো সবগুলো আমি পারফেক্ট বকনা সবাই দেখবেন দেখে যাচাই বাছাই করে তারপর নেবেন সবাই দেখে যাচাই বাছাই করে দরদাম করে নেবেন কিন্তু দালাল আনেন না আমার একটাই অনুরোধ আপনারা সরাসরি ডাইরেক্ট আসবেন আপনারা নিজেরা আসবেন জি আমার কথা হচ্ছে 1,000 টাকা লাভ হলে আমি দিয়ে দেব কিন্তু যখনই লোক নিয়ে আসবেন কারোর মাধ্যমে হয়ে আসবেন তাহলে তখনই মনে করেন যে গরুর দাম 5,000 কি 10,000 বাড়তি হয়ে যাবে আমার কথা হচ্ছে সরাসরি আসবেন সরাসরি খামার কিনে নেবেন অরণখোলা 5টা খামারই আছে এটা সত্য কথা 5টাই খামারই আছে কিন্তু
এখানে যারা 40টা নেট চালায় তাদের কারোরই খামার নাই, মূলত 5টা খামারই এই অরণ খোলা আছে। আচ্ছা, আরও নতুন নতুন খামারই হচ্ছে, কিন্তু খামারই অরিজিনালি 5জন খামারই আছে। আচ্ছা আচ্ছা, তো ভাই খুব ভালো কথা জানালেন। তো ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক, আজকে আপনাদেরকে সর্দার ডেইরি ফার্মের যে বকনা বাচ্চাগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখালাম এবং এগুলোর দাম জাত বয়স সম্পর্কে বিস্তারিত জানালাম। তো আপনারা এখানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে বকনা সংগ্রহ করতে পারেন। তো দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দর্শক ভালো থাকবেন।